हेलो व्यूअर स्वागत जानाच्छी हमारे एक नतून भिडियोते। आजकल भिडियोते मार्वल और डीसी कैकट लेटेस्ट आपडेटर ऊपर आलोचना करा होबे। जेमन शेजम फ्यूरी अफ द गॉड्स रिशूटिंग, ब्लू बीटल आपडेट, जेम्स गनर द गार्डियंस अफ द गैलेक्सी टीयर डायरेक्टिंग स्टाइल इत्यादि कैकट नतून नतून न्यूज आपडेटगुलर ऊपर आलोचना करा होबे। तो चलो भिडियो शुरू करी। तो प्रथम शुरूते शेजम फ्यूरी अफ द गॉड्स रिशूटिंग आपडेट। तो अपनारा जानें शेजम फ्यूरी अफ द गॉड्स एवं एक्वामैन 2 মুভি রিলিজ ডেট পিছিয়ে নেওয়া হয়েছে। শেজাম ফিউরি অফ দ্য গডস মুভিটা 17 মার্চ 2023 সালে মুক্তি পেতে যাচ্ছে এবং অ্যাকোয়াম্যান 2 মুভিটা 25 ডিসেম্বর 2023 সালে মুক্তি পেতে যাচ্ছে এবং অ্যাকোয়াম্যান 2 মুভিটা রিশুটিং হবে। এই রিশুটিং এর কারণে মুভিটা 2023 এর 25 ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে এবং এর জন্য অনেকে ধারণা লাগিয়েছিল যে শেজাম ফিউরি অফ দ্য গডস এর রিশুটিং হবে, এর জন্য এটা পিছিয়ে নেওয়া হয়েছে। এবং এই বিষয়ে শেজাম ফিউরি অফ দ্য গডস এর ডাইরেক্টর মুখ খুলেছে। শ্রমিক দিবসের সম্মানে শেজাম ফিউরি অফ গডস এর ডেভিড এফ স্যান্ডবার তিনি ইনস্টাগ্রামে একটা কিউএনএ স্টোরি দিয়েছিলেন এবং এখানে শেজাম ফিউরি অফ গডস এর রিশুটিং হওয়ার প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি রিপ্লাই দেন যে সকল গুজবগুলা বের হয়েছে শেজাম ফিউরি অফ দ্য গডস এর রিশুটিং এর ব্যাপারে এই সকল সবগুলা মিথ্যা এবং তিনি এও নিশ্চিত করেছেন যে মুভিটার ফাইনাল কাটটি লক করা হয়েছে এবং সিকুয়েলের জন্য শুধুমাত্র সামান্য পোস্ট প্রোডাকশন এখনো চলছে এবং তিনি কি বলেছেন সেটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন দেখা যাক মুভিটা ঠিক সময়ে বের হয় কিনা। আশা করি সবকিছু ঠিক থাকলে 17 মার্চে মুক্তি পাবে মুভিটা। এখন আসা যাক ব্লু বিটলের উপর। তো ব্লু বিটল উলে অভিনেতা প্রকাশ করেছেন যে ব্লু বিটলের জন্য অডিশন প্রক্রিয়া চলাকালীন তাকে জানানো হয়েছিল যে ডিসি এক্সটেন্ড ইউনিভার্সের জন্য ব্লু বিটল ক্যারেক্টারটা অনেক গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। ডিসি ফিল্মসের বর্তমান প্রধান অল্টার হামাটা অডিশন প্রক্রিয়া চলাকালীন ব্লু বিটল উলে অভিনেতাকে বলেছিলেন যে জিম রেস এবং ব্লু বিটল চরিত্রটি ডিসি এক্সটেন্ড ইউনিভার্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ডিসি এক্সটেন্ড ইউনিভার্স তারা তেমন কোনো বড় ধরনের জনপ্রিয় অ্যাক্টরও খুঁজছিল না। তারা একজন খুঁজছিল একজন বিশ্বস্ত মানুষ, এমন মানুষকে খুঁজছিল যারা ব্লু বিটল ক্যারেক্টারটাকে খুব গুরুত্বপূর্ণ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এর জন্য ব্লু বিটল রুলে অভিনেতা তার কোনো অডিশনে দেওয়া প্রয়োজন ছিল না, তাকে সরাসরি কাস্টে যোগদান করে দিয়েছে। ডিসি এক্সটেন্ড ইউনিভার্সে সবচাইতে জনপ্রিয় ক্যারেক্টারগুলো হলো অ্যাকোয়াম্যান, ওয়ান্ডার উম্যান, সুপারম্যান, ব্যাটম্যান, ফ্ল্যাশ, শেজাম এবং তাদের নামের পাশাপাশি এখন আরেকটা নাম যোগদান দিতে যাচ্ছে ডিসি এক্সটেন্ড ইউনিভার্স, আর সেটা হলো ব্লু বিটল। আসলে ব্লু বিটল ক্যারেক্টারটা ডিসি এক্সটেন্ড ইউনিভার্সে আয়রন ম্যান। তো যাই হোক, বলার হামাদার কথার উপর ভিত্তি করে এবং ব্লু বিটল রুলের অভিনেতা কথার উপর ভিত্তি করে আমি একটা কথা বলতে চাই যে ব্লু বিটল ক্যারেক্টারটা আসলে কেউই সামান্য একটা ক্যারেক্টার হিসেবে গ্রহণ করবেন না। এই ক্যারেক্টারটা ডিসি এক্সটেন্ড ইউনিভার্সের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এবং অপরদিকে এমসিইউ এর শি হাল্ক সিরিজের শি হাল্কের বিহাইন্ড দ্য সিন এর ফুটেজ বের হয়েছে যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ওনার নাম হলো মালিয়া আরায়া এবং তিনি কিন্তু নিজে সোশ্যাল মিডিয়াতে এই সকল পিকগুলো শেয়ার করেছেন। শি হাল্ক সিরিজে যখন তাইতানিয়া মাসলানিকে শি হাল্ক চরিত্রের জন্য কাস্ট করা হয়েছিল তখন অনেকে ভেবেছিল যে শি হাল্ক সম্পূর্ণ সিজিআই ব্যবহার করা হবে, কিন্তু এমনটা করা হয়নি। মালিয়া আরাইয়া তিনি শি হাল্কের স্টান্ট ওম্যান হিসেবে কাজ করেছেন এবং তিনি অনেক কথা শেয়ার করেছেন যে তিনি কতগুলো লেজেন্ডের সাথে কাজ করেছেন, এই সকল বিষয়গুলোও উল্লেখ করেছেন। এবং অপরদিকে জেমস গান ইঙ্গিত দিয়েছেন যে তিনি দ্য গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 3 মুভিটা দ্য গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি এবং দ্য গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 2 মুভির চাইতে ডিফারেন্টভাবে ডাইরেক্ট করছেন এবং তিনি বিশ্বাস করেন যে প্রোডাকশন এবং ফাইনাল প্রোডাক্ট উন্নত করবে মুভিটাকে। তো যাই হোক, এখন দেখার বিষয় যে জেমস গান কিভাবে দ্য গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি এবং দ্য গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 2 দুই মুভি থেকে ভিন্নভাবে ডাইরেক্ট করছেন দ্য গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 3 মুভিটা। এবং অপরদিকে থর লাভ অ্যান্ড থান্ডারে আমরা যে বেবি তর্কে দেখেছিলাম সে আসলে ডিজনি সিইও বব চাপাকের গ্র্যান্ড সন ক্যামেরন চাপেক এবং বেবি তরের উপর একটা কনসেপ্ট আর্ট বের হয়েছে যেখানে তিনি ইয়ং ফিগার ফুলে রয়েছেন এবং বেবি তরের হাতে মিউনিট দেখা যাচ্ছে। তাছাড়া ডেডপুল 3 এর ফিয়ন্সি ভ্যানেসা এর রোলের অভিনেত্রী মোরেনা বেকারিন তার নিজের রোল ডেডপুল 3 এর সম্পর্কে একটা হিন্ট দিয়েছেন। দ্য ডাইরেক্টর অনুসারে ডেডপুল 2 এর অভিনেত্রী বেকারিন সম্প্রতি একটি প্যানেলের সময় তার ডেডপুল ভূমিকা সম্পর্কে কথা বলেছেন, যদিও তিনি নিশ্চিত করেছেন যে স্ক্রিপ্টটা বর্তমান লেখা হচ্ছে এবং তিনি স্বীকার করেছেন যে তার কোনো আইডিয়া নেই সে মুভিতে থাকবে নাকি থাকবে না। তিনি বলেছেন যে তিনি সাধারণ
সাধারণত পরবর্তী পর্যায়ে তার সম্পৃক্ততা সম্পর্কে জানেন না এবং তিনি এও বলেছেন যে তার ফিরে আসাটা একটি দুর্দান্ত মুহূর্ত হবে। যদিও বেকারিন বেশ কয়েক বছর ধরে ডেডপুল 2-তে ভেনাসার চরিত্রে অভিনয় করার তেমন সুযোগ পাননি এবং ডেডপুল 3 সম্ভবত ডিজনি ডে প্লাস বা D23-তে একটা অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে এবং কাস্টের সম্পর্কেও একটা অ্যানাউন্স হতে যাচ্ছে এমনটা অনেক সোর্স নিশ্চিত করেছে। তো যাই হোক, ডিজনি ডে প্লাস অথবা D23-তে কি হয় সেটা এখন দেখার বিষয়। তবে ডেডপুল সম্পর্কে একটা অ্যানাউন্স আসাটা অনেক জরুরি আমি মনে করি। তারপর ব্লেডের ফিল্মিং এর সম্পর্কেও একটা আপডেট এসেছে। KFTV.com একটি নতুন তালিকা অনুসারে মার্বেল স্টুডিওর ব্লেড 5 অক্টোবর 2022 সালে ফিল্মিং এর কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। তো যাই হোক, দেখার বিষয় যে ব্লেডের শুটিংটা কখন শুরু হয়। এবং অপরদিকে ডিজনি D23 এর উপলক্ষে ওয়ুলভেরিন এর একটা গিফট শেয়ার করেছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে ক্যাপশন রয়েছে যে আর মাত্র 6 দিন বাকি আছে ডিজনি D23 এর এবং আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আর বাকি মাত্র আছে 4 দিন। তো এখানে আপনারা এও দেখতে পাবেন যে এখানে #X-Men রয়েছে। তো যাই হোক, এটা থেকে আরো ধারণা দিচ্ছে যে ডেডপুল 3 এর তো অ্যানাউন্সমেন্ট হতে পারে এবং একই সাথে X-Men এর উপরও কোনো একটা আপডেট বা নিউজ আসতে পারে। তাছাড়া ডিজনি D23 এর উপলক্ষে Spider-Man এরও একটা পোস্টার শেয়ার করেছে ডিজনি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আরো ধারণা দিচ্ছে যে টম হল্যান্ড Spider-Man এর 4 এরও একটা অ্যানাউন্সমেন্ট বা আপডেট আসতে পারে। আমরা জানি যে সান ডিয়েগো কমিক কনে সবকিছু রিভিল করেনি, সম্ভবত D23 জন্য সবকিছু রিভিল করেনি মার্বেল স্টুডিও। এখন হয়তোবা ডিজনি D23-তে MCU এর Spider-Man এর বা Spider-Man 4 এর আপডেট একটা আসতে পারে বা অ্যানাউন্সমেন্টও আসতে পারে। তো আপনারা এই পোস্টার এও লক্ষ্য করতে পারবেন যে এখানে ক্যাপ্টেন মার্বেল, আয়রন ম্যান আর ডক্টর স্ট্রেঞ্জ তারা তিনজনই উপস্থিত রয়েছে এবং মজার ব্যাপার হলো যে তারা তিনজনই পিটার পার্কারকে মানে MCU এর টম হল্যান্ড স্পাইডারম্যানকে সাহায্য করেছে। টনি স্টার্ক সাহায্য করেছে কিভাবে সেটা আপনারা অলরেডি জানেন এবং ক্যাপ্টেন মার্বেল কিন্তু অ্যাভেঞ্জার এন্ড গেমে পিটার পার্কারকে সাহায্য করেছিল একদম লাস্ট ব্যাটলে। আর ডক্টর স্ট্রেঞ্জ কিভাবে পিটার পার্কারকে সাহায্য করেছে সেটা তো আপনারা স্পাইডারম্যান নো ওয়ে হোমেও দেখেছেন। তাছাড়া থান্ডারবোল্টেরও একটা আপডেট এসেছে যে থান্ডারবোল্টের লিডার হবে এলেনা বেলুবা এবং একই সাথে বেরন জিমু আর জন ওয়ালকারকেও কাস্ট করা হয়েছে এই মুভির জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের এই ভিডিও। পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।